নমস্কার বন্ধুরা ডাব্লু ফার্মাসি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাই আমি পবিত্র বিশ্বাস একজন ওষুধ বিশেষজ্ঞ প্রতিদিনের মতো আজকে আবারও একটি নতুন প্রেসক্রিপশান নিয়ে হাজির হয়েছি এই প্রেসক্রিপশানটিতে একজন প্রাপ্তবয়স্ক মহিলার ওনার মানসিক অসুস্থতার কারণে ঠিক মতো ঘুম হচ্ছে না ঘুমে ব্যাঘাত ঘটে এবং তার সঙ্গে যখন তিনি প্রস্রাব করছেন অর্থাৎ ইউরিনেশন করতে যাচ্ছেন তখন পোচ্ছাবের রাস্তায় চুলকানি বা হালকা জা জ্বালা অনুভূতি হচ্ছিল তো ডাক্তারবাবু সেই পেশেন্টটিকে ভালো মতো ডায়াগনোসিস করে তার সমস্যাগুলিকে চিহ্নিত করেন সেই সমস্যাগুলোর ব্যাপারে আমরা আরও ভালো মতো পরিচিত হব এবং তার সঙ্গে তার সমস্যাটিকে সমাধান করার জন্য ডাক্তারবাবু এখানে কিছু ওষুধ উল্লেখ করে দেন সেই ওষুধগুলো কীভাবে ওনার সমস্যাগুলোকে ঠিক করবে এবং ওষুধগুলো কীভাবে কাজ করবে তার সঙ্গে আমরা পরিচিত হব খাওয়ার নিয়মটা কি রয়েছে কিভাবে খেতে হবে সেটাও আমরা জানব এবং তার সঙ্গে ডাক্তার বাবু সেই পেশেন্টটিকে কিছু পরীক্ষা নিরীক্ষার কথা উল্লেখ করে দেন সেগুলো কি কি সেগুলো আমরা জানবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আপনি যদি প্রথমবার আমার এই ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার সাবস্ক্রাইবার হয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি শুরু করা যাক তো যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেশেন্টটির নাম দেওয়া রয়েছে ফিমেল পেশেন্ট মানে মহিলা ওনার বয়স পঁয়ত্রিশ বছর উনি ডাক্তারবাবুকে মানে সরকারি হাসপাতাল দেখিয়েছেন যেটা হচ্ছে মেডিসিন ডিপার্টমেন্ট এখানে ডাক্তারবাবু সেই পেশেন্টটির যে সমস্যাগুলোকে চিহ্নিত করেছেন তার মধ্যে প্রথম যে সমস্যা সেটা হচ্ছে অ্যানজাইটি নিউরোসিস অ্যানজাইটি নিউরোসিস হচ্ছে একটা মানসিক অসুস্থতা যেটা প্রায়শই কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই কিন্তু ঘটে থাকে এর কারণে যে সমস্যাগুলো হয় সেগুলো হচ্ছে নার্ভাসনেস আতঙ্ক ভয়ের অনুভূতি তার সঙ্গে শরীরে ঘাম হওয়া এবং দ্রুত রিসপন্দন হতে পারে এরকম সমস্যা প্রথমটাকে চিহ্নিত করা হয় যেরকমটা যদি মানসিক অসুস্থতা হয় তো স্বাভাবিকভাবে ঘুম ঠিক হয় না সেক্ষেত্রে যে ডায়াগনোসিস করা হয়েছে যেটাকে উল্লেখ করা হয়েছে মেডিকেল টার্মে সেটা হচ্ছে ইনসোমনিয়া ইনসোমনিয়া যার বাংলা মানে হচ্ছে অনিদ্রা অর্থাৎ সাধারণত ঘুমের যে ব্যাধি সেটাই হচ্ছে অনিদ্রা অর্থাৎ রাত্রিবেলা ঘুমাতে দেরি হয়ে যাওয়া ঠিকমতো ঘুম আসে না আবার ঘুমিয়ে পড়লে সকালে তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় আবার সকালে যদি যখন উঠছেন তখন শরীরের ব্যথা অনুভূতি শরীরটা পুরো ক্লান্ত লাগছে এরকম হতে পারে এবং তার সঙ্গে পেশেন্টটির যে তৃতীয় ডায়াগনোসিস করা হচ্ছে সেটা হচ্ছে ডাইসুরিয়া ডাইসুরিয়া যেটা হচ্ছে ইউরিনেশনেরই একটা প্রবলেম মানে প্রস্রাবের সময় একটা সমস্যা যেটা প্রস্রাবের সময় জ্বালা হতে পারে কিংবা কোনো হুল ফোটানো হচ্ছে এরকম ব্যথা অনুভূতি হতে পারে বা প্রস্রাবের রাস্তায় চুলকানি এরকম অনুভূতি হতে পারে যেটা বেশিরভাগ মানুষের জীবনে অন্তত একবার এটা হয়ে থাকে যার কারণ বিভিন্ন ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে কিন্তু হতে পারে সেক্ষেত্রে ডাক্তারবাবুরা এই সমস্যাগুলোকে চিহ্নিত করার পর যে ওষুধগুলো অ্যাডভাইস করেছেন খাওয়ার জন্য সে ওষুধগুলো সম্পর্কে আমরা পরিচিত হব যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে ওষুধটা ডাক্তারবাবুরা পেশেন্টটিকে দিয়েছেন সেটা হচ্ছে ট্যাবলেট সিপ্রোফ্লাক্স যেটা খাওয়ার নিয়ম বলে দিয়েছেন যা খাওয়ার নিয়ম বলে দিয়েছেন বিডিপিসি দিনে দুবার খাবার পর কন্টিনিউ পাঁচ দিন খাওয়ার কথা বলা হয়েছে বিডিবিসি দিনে দুবার কখন একটা দুপুরে একটি রাতে খাবার পর এবং এই সিপ্রোফ্লাক্সোসিন যে ওষুধটা আপনারা দেখতে পাচ্ছেন এর যে জেনেরিক কম্পোজিশন সেটা হচ্ছে সিপ্রোফ্লাক্সোসিন বা সিপ্রোফ্লোক্সোসিন পাঁচশো মিলিগ্রামের হয় এটি একটি অ্যান্টিবায়োটিক গ্রুপের ওষুধ অ্যান্টিবায়োটিকের মধ্যে বিভিন্ন ধরনের গ্রুপ থাকে তার মধ্যে হচ্ছে ফ্লোরো লোনস গ্রুপের অ্যান্টিবায়োটিক এটি যেটা ব্যাকটেরিয়া ইনফেকশনগুলোকে ট্রিটমেন্ট করার জন্য ব্যবহার করা হয় ব্যাকটেরিয়া ইনফেকশানগুলোকে কীভাবে ঠিক করবে এটা কি করবে যে ব্যাকটেরিয়াল যে এক ধরনের এনজাইম থাকে সেটা হচ্ছে ডিএনএ জাইরেস বলা হয় সেটাকে বন্ধ করে দেবে তাদের কার্যক্ষমতাগুলোকে ডিএনএ মানে ডিঅক্সি রাইবস নিউক্লিক অ্যাসিড এই এনজাইমটাকে বন্ধ করার পাশাপাশি মানে এদের কার্যকারিতাকে বন্ধ করার পাশাপাশি ব্যাকটেরিয়ার সেলগুলো যে ডিভাইডেড হচ্ছে বিভাজন হচ্ছে বা তাদেরকে পুনরায় তৈরি হচ্ছে সেটাকে পুরোপুরি আটকে দেবে যার ফলে আর ইনফেকশনগুলো ছড়াবে না ইনফেকশনগুলো মানে ব্যাকটেরিয়াগুলো মরে যেতে শুরু করবে এর সঙ্গে ডাক্তারবাবু পেশেন্টটিকে যে পরে ওষুধ দিয়েছেন সেটা হচ্ছে ট্যাবলেট প্যান্টো ফটটি যেটা খাওয়ার নিয়ম বলে দিয়েছে ওডি এসি ওডি মানে ওয়ান্স ডে মানে ডেইলি একবার করি এসি মানে সাইবস মানে খাওয়ার আগে কন্টিনিউ পাঁচ দিন খাওয়ার কথা বলা হয়েছে সকালে একটি করে বাসি বেটে এই প্যান্টো ফর্টি যে ওষুধটা যেটা মার্কেটে বিভিন্ন রকম নামে পরিচিত ভারতে বিশেষ করে প্যান্ট ফর্টি প্যান্টো ফর্টি প্যান্টোসিট ফরটি নামে পরিচিত এর মধ্যে যে কম্পোজিশন থাকে সেটা হচ্ছে প্যান্টোপ্রাজল চল্লিশ মিলিগ্রাম থাকে এটা কি করবে আমাদের স্টোমাকের মধ্যে বিশেষ করে গ্যাস্ট্রো ইন্টেশনাল ট্রাক্ট যে রয়েছে তার মধ্যে যে অ্যাসিড যে প্রবলেমটা হয় বিশেষ করে স্টোমাক অ্যাসিডিটির প্রবলেমটা সেটাকে কমাবে এটা অ্যাকচুয়ালি কাজ করে কীভাবে এই প্যান্টোপ্রাজলটা হচ্ছে একটা প্রোটন পাম্প ইনিভিটার যা স্টোমাকের অ্যাসিডিটাকে কম করবে মানে একটা সীমিত মাত্রায় রাখবে তারপর ডাক্তারবাবুরা পেশেন্টটিকে যে ওষুধটা দিয়ে থাকেন সেটা হচ্ছে ট্যাবলেট ইউরিসপাস দুইশো মিলিগ্রাম খাওয়ার নিয়মটা বলা হয় টিডিপিসি টিডিপিসি মানে পিসি মানে পোস্ট সাইভস খাওয়ার পর টিডি মানে টার্ন ডাই মানে দিনে তিনবার খাওয়ার পর তিন দিন খাওয়ার কথা বলা হয়েছে সকালে দুপুরে রাতে একটি করে খাওয়ার পর এই ইউরিসপাস ওষুধটি ওয়াল্টার বুশনেল কোম্পানির তৈরি যার কম্পোজিশান ফ্লাভোঅক্সেট বা ফ্লাভোক্সাল রয়েছে দুশো মিলিগ্রাম এই ওষুধটা কি করে যে আমাদের যে স্মুথ মাসালগুলো থাকে বিশেষ করে ইউরিনারি ট্রাক্টের পাশে বা ইউরি ট্রাক্টের মধ্যে যে স্মুথ মাসাল সেই পেশেন্টের ক্ষেত্রে ইউরোনারি ট্রাক্টের যে মাসালগুলোকে স্প্যাজাম যেটাকে বলে কন্ট্রাকশান যে হচ্ছে সংকুচিত হলে যে ব্যথাটা হচ্ছে মানে কামড় দিচ্ছে সেই ব্যথাটাকে কম করবে এক কথা বলতে পারেন এই ওষুধটা হচ্ছে অ্যান্টি স্প্যাসমোরিক ড্রাগ মানে ব্যথাটাকে কম করে সেই ব্যথাটা কম করে কীভাবে যে ইউরিনারি ব্লাডার হোক বা ইউরিনারি ট্রাক্ট হোক তার মধ্যে যে মাসালগুলো থাকে সেই মাসালগুলোকে রিল্যাক্স করে দেয় যার ফলে ব্যথাটা অনুভূতিটা কম হয় এরপর ডাক্তারবাবু পেশেন্টটিকে একটা সিরাপ খাওয়ার কথা বলেন যে সিরাপটা ইউরিলাইজার নামে পরিচিত ইউরিলাইজার একশো এম বা দুইশো এমএলের একটা সিরাপ যার খাওয়ার নিয়ম বলা হয়েছে দশ এম করে টি দিনে তিনবার খাবার পর দুই সপ্তাহ খাওয়ার কথা বলা হয়েছে সকালে দুপুরে রাতে খাবার পর এই ইউরিলাইজার ওষুধটা এটা ওয়াল্টার বুশনেল কোম্পানির তৈরি এর যে কম্পোজিশান মানে মেন যে কম্পোজিশান সেটা হচ্ছে পটাশিয়াম সাইট্রেট মনোহাইড্রেট থাকে এগারোশো মিলিগ্রাম এবং তার সঙ্গে সাইট্রিক অ্যাসিড মনোহাইড্রেট থাকে তিনশো চৌত্রিশ মিলিগ্রাম এই দুটো কম্বিনেশান একসঙ্গে কি করে যে ইউরিনারির যে পিএইচ লেভেলটা থাকে সেটাকে চেঞ্জ করে দেয় অর্থাৎ অ্যাসিড যে ফরমেশানটা থাকে অ্যাসিডিটি যে ভাবটা সেটাকে কমিয়ে দেয় এবং এর ওষুধটার মধ্যে সুগার কন্টেন্টটা খুব কম থাকে অর্থাৎ সুগার ফ্রি এই ওষুধটা আর এর টেস্ট হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার এই ওষুধটা যেটা মেন কাজ করে সেটা হচ্ছে যেটা সাইট্রিক অ্যাসিড যেটা থাকে এবং তার সঙ্গে সাইট্রেট সল্ট যেটা যেটা পটাশিয়াম সাইট্রেট মোনোহাইড্রেট এই দুটো ওষুধকে হয় ইউরিনারি অ্যালকানাইজার এবং তার পাশাপাশি যে অ্যাসিডোসিস ফর্মগুলো হয় যেটা কিডনির কারণে হতে পারে কিডনির সমস্যা থাকলে সেটাকেও কমায় তো আপাতত এই ওষুধটি দেওয়া হচ্ছে আর এই ওষুধটা খাওয়ার নিয়ম যেটা হচ্ছে একটু ডাইলিউট করে নিতে হয় মানে একটু জলের সঙ্গে মিশিয়ে খেতে হয় এক গ্লাস জল বা দুশো এমএল জলের সঙ্গে মিশিয়ে দশ এমএল ওষুধ মিশিয়ে খাওয়ার কথা বলা হয় দিনে তিনবার খাবার পর তারপরে যে ওষুধ যেটা ডাক্তারবাবু মেনশন করে দিয়েছেন ট্যাবলেট নেকজিটো ফোর্ট এটা সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানি এই ওষুধটা খাওয়ার নিয়ম বলে দিয়েছে ওডিএইচএস মানে রাতে একটা করে খাবার পর অর্থাৎ বেড টাইম রাতের বেলা একটা করে কতদিন খেতে বলা হয়েছে দুই সপ্তাহ খাওয়ার কথা বলা হয়েছে এই ওষুধটার যে কম্পোজিশন সেটা হচ্ছে ক্লোনাজেপাম পাম থাকে জিরো পয়েন্ট মিলিগ্রাম এবং তার সঙ্গে থাকে এসাইটালো প্রাম অক্সালেড যেটা দশ মিলিগ্রাম এই ওষুধ দুটো কি করে যে একটু আগে দেখলাম আমরা যে তার মানসিক সমস্যা রয়েছে মানসিক অসুস্থতা সেটাকে ঠিক করার জন্য দেওয়া হয় অর্থাৎ যে যে পাম্প থাকে জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম সেটা অ্যাকচুয়ালি বেনজো ডায়াজি পাইন বলা হয় যেটাকে বি ডি বলা হয় যেটা কি করবে এক ধরনের কেমিক্যাল ম্যাসেঞ্জার যেটা হচ্ছে গাভা নামে পরিচিত গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড সেটাকে সাপ্রেস করে দেবে যেটা কি করে সাপ্রেস করে দেবে আমাদের যে অ্যাবনরমাল যে অ্যাক্টিভিটি হয় নার্ভের ব্রেনের মধ্যে বিশেষ করে সেটাকে সাপ্রেস করে দেবে যার ফলে মানসিক সমস্যাগুলো যে হচ্ছিলো সেটাকে কম রাখবে এবং তার সঙ্গে যে আরেকটা প্রিপারেশান ছিল এস সাইটোরও অক্সালেট যেটা দশ মিলিগ্রাম থাকে সেই দশ মিলিগ্রামের এস সাইটো প্রাম অক্সালেট সেটা কি করবে এটা মুডটাকে চেঞ্জ করবে মানে ইম্প্রুভ করবে অ্যাকচুয়ালি এই ওষুধটাকে বলা হয় সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনিভেটার এস এস আর আই এটা কী করবে সেরোটোনিন লেভেলটাকে বাড়িয়ে দেবে যার ফলে যে একটা ডিপ্রেশন থাকার মতো যে অবস্থা যে মানসিক সিচুয়েশান হয়ে যায় সেটাকে চেঞ্জেস করে দেয় একটা ভালো মুডে একটা ভালো ভাবনা চিন্তায় পজিটিভ থিঙ্কিংয়ের মধ্যে চেঞ্জ করে দেয় মানে অ্যাকচুয়ালি ইম্প্রুভটাকে মুড করে এরপর বাবুরা পেশেন্টটিকে কিছু টেস্ট করার কথা বলেন যেরকমটা দেখতে পাচ্ছেন প্রথমটা হচ্ছে ইউরিন আর ই অ্যান্ড এমই তার সঙ্গে এফ বিএস তার সঙ্গে টিএসএইচ এই তিনটে টেস্ট করার কথা বলা হয় আপাতত ওষুধগুলো খাওয়ার কথা বলা এবং এই টেস্টগুলো দ্রুত করিয়ে ডাক্তারবাবুকে আবার দেখানোর কথা বলা হয় তো এখানে যে ইউরিন আরই আর এমই যে লেখা রয়েছে তার মানেটা হলো ইউরিন আর মানে রুটিন এক্সামিনেশান আর এমই তে হচ্ছে মাইক্রোস্কোপি এক্সামিনেশান ইউরিনের স্যাম্পেল সেই পেশেন্টের থেকে কালেক্ট করা হবে সেই পেশেন্টটার ইউরিনের মধ্যে কোন রকম সাবস্টেন্স প্রেজেন্ট আছে কিনা সেটা জানার জন্য ইউরিনেশানের কালারটা কীরকম তার পিএইচ কীরকম তার মধ্যে অ্যালবুমিন কতটা রয়েছে সুগার কতটা রয়েছে আর লোহিত রক্তকণিকা আছে কি না বা কোনো ক্রিস্টাল ফর্ম আছে কিনা না কোনো ব্যাকটেরিয়া আছে কি এই সমস্ত কিছু জানার জন্য কিন্তু ইউরিন আরই রুটিন এক্সামিনেশান বা মাইক্রোস্কোপি এক্সামিনেশান করার কথা বলা হয় এই ইউরিন টেস্টের মাধ্যমে কিন্তু অ্যাকচুয়ালি জানা যাবে রকম ব্যাকটেরিয়া সংক্রমিত হয়েছে কি না এবং তার সঙ্গে এখানে এফ বিএস যেটা হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার টেস্ট করার কথা বলা হয় সুগার যেটা বাসি পেটে ব্লাড স্যাম্পেল নেওয়া হয় সে ব্লাডের মধ্যে কতটা উপস্থিত আছে সেটা জানা যায় অ্যাকচুয়ালি ফাস্স্টিং ব্লাড সুগারের যে নর্মাল রেঞ্জ সেটা হচ্ছে সেটা হলো একশো মিলিগ্রাম পার ডেসিলিটার বা তার কম হলো সেটাকে নর্মাল ধরা হয় যদি কোনো কারণে এই ফাস্টিং ব্লাড সুগারের রেঞ্জটা যদি একশো থেকে একশো পঁচিশ মিলিগ্রাম পার ডেসিলিটার হয় তাহলে সেটাকে বলা হয় প্রি ডায়াবেটিস মানে ডায়াবেটিস হয়েছে সুগার হয়েছে এরকমটা কন্ডিশন বা যদি ফাস্টিং ব্লাড সুগারের পরিমাণটা একশো পঁচিশের বেশি হয়ে যাবে একশো ছাব্বিশ মিলিগ্রাম পার ডেসিলিটার বা তার বেশি তাহলে সেটাকে ডায়াবেটিস বলা হয় এই টেস্টটা করার কথা কিন্তু ডাক্তারবাবুরা মেনশন করে দিয়েছেন যাতে তা পেশেন্টটিকে বোঝা যায় যে পেশেন্টের মধ্যে হাই ব্লাড সুগার আছে কি না সেটা জানার জন্য এবং তার সঙ্গে এখানে আর টেস্ট করার কথা বলেন সেটা হচ্ছে থাইরয়েড স্টুমুলেটিং হরমোন অর্থাৎ একটা থাইরয়েডের টেস্ট এই টেস্টটা করার কথা বলা হয় এই তিনটে টেস্ট করে ডাক্তারবাবুকে সরাসরি দেখাতে হবে এরকমটা পরামর্শ দেওয়া হয় তো এই ওষুধগুলো যেটা আমরা জানলাম যে এই সমস্ত ওষুধগুলো তিনটে সমস্যার কারণে দেওয়া হয় এটা হচ্ছে এনজাইটি নিউরোসিস যেটা মানসিক সমস্যা যার ফলে ঘুম ঠিক মতো হচ্ছে না যেটাকে অনিদ্রা অর্থাৎ ইনসোমনিয়া বলা হচ্ছে এবং ইউরিনেশনের সময় অর্থাৎ প্রস্রাবের সময় জ্বালা অনুভূতি বা ব্যথা অনুভূতি হচ্ছে সেটাকে ডাইসুরিয়া বলা হচ্ছে এই তিনটে ডায়াগনসিস পার্টকে ট্রিট করার জন্য এই সমস্ত ওষুধগুলো কিন্তু দেওয়া হয় তো আজকের ভিডিও তো এই পর্যন্তই আশা করি এরকম ভিডিও আপনাদের অনেক ভালো লাগছে এবং মনে রাখবেন যে কোনো ধরনের ওষুধ সেবন করার আগে অবশ্যই একজন ডাক্তারের বা একজন ফার্মাসিস্টের পরামর্শ অবশ্যই গ্রহণ করবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আপাতত সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজে খেয়াল রাখবেন